নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের নিউজ হেডলাইন্স। শনিবার পূর্ব বর্ধমান জেলার কাঠোয়া 2 নম্বর ব্লকের নন্দীগ্রামে আদিবাসী পাড়া পরিদর্শন করলেন বিডিও শিবাশী সরকার। বিজেপি শ্রমিক সংগঠনের উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হল শনিবার। সারা রাজ্য জুড়ে শনিবার পালিত হল ফুল দিবস। সরকারি জমিতে বেআইনিভাবে বাড়ি তৈরি করে বসবাসের অভিযোগে আদালতের নির্দেশে দখলদারদের উচ্ছেদ করল প্রশাসন। এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ওয়েস্ট বেঙ্গল সিনিয়র স্টেট র্যাঙ্কিং ব্যাডমিন্টন প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হল শনিবার। দেখে নেব এক ছলকে কিছু খবর। বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তি ও গুরুতর আহত এক। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারাই থানার আবদুল্লাহপুরের কাছে। বাইকে করে মুরারাই থেকে ঝাড়গ্রামের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটা কালভাটে ধাক্কা মারলে এই রূপ বিপত্তি ঘটে। বীরভূম থেকে সৌতিক চক্রবর্তীর রিপোর্ট, আনন্দ বার্তা। একটি মালবাহী লরি খাদি উল্টে পড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মাথাডাঙ্গার 12A রাজ্য সড়কের গলাকাটা বাজারের পাশে। স্থানীয়রা গাড়ির চালককে উদ্ধার করে জামালদাহ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। কোচবিহার থেকে রতন বর্মনের রিপোর্ট, আনন্দ বার্তা। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম রাজকুমার পণ্ডিত। কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এই রূপ বিপত্তির সম্মুখীন হয় তারা। ঘটনায় আহত হন 2 জন। আহতদের চিকিৎসা চলছে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম ছোট্টু প্রামাণিক। পরিবারের লোকেরা তৎক্ষণাৎ তাকে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। বিরল প্রজাতির ক্যামেলিয়ন উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের লালবাজার কেরানীবাদ এলাকায়। স্থানীয়রা প্রাণীটিকে খাঁচাবন্দি করে বন দপ্তরের হাতে তুলে দেন। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেন ও তপস সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। প্রায় 200 বছরের বেশি সময় ধরে চলে আসছে বাঁকুড়ার বড়জোড়ার মালিয়ারা গ্রামের মাছ চণ্ডীর গাজন মেলা।
লোক সংস্কৃতি ও মানববন্ধনের এই তিন দিনের মেলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। বাঁকুড়া থেকে ইন্দ্রনেশনের রিপোর্ট, আনন্দ বার্তা। বিস্তারিত খবরে, শনিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের নন্দীগ্রামে আদিবাসী পাড়া পরিদর্শন করলেন বিডিও শিবাশিস সরকার। ওই স্থানে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করা হবে বলে তিনি ঘোষণা করেন। শনিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের শিবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রামের আদিবাসী পাড়া পরিদর্শন করলেন কাটোয়া 2 নম্বর ব্লকের বিডিও শিবাশিস সরকার। নিজেরা আলোচনা করবেন, করে একটা নিয়ে গ্রুপ ব্যবসা করবে, তার সঙ্গে সঙ্গে আমাদের যে পোলট্রি যেটা থাকবে পোলট্রির ডিম পাড়া মুরগি দেওয়া হবে। তাহলে সেই ডিম পাড়া মুরগিটা কি করবে, ওরা নেবে, ওই যে প্রোডাকশনটা হবে এবং ওই মুরগিগুলো এরকমই যে ওই মুরগিগুলো আবার নিজেদের মধ্যে প্রোডাকশন বাড়াবে, অর্থাৎ ওখান থেকে আবার মুরগির বাচ্চা হবে। এবং ওদের জায়গাটা যেটা থাকবে যে ওই যে ডিমটা হবে সেই ডিমটা আশেপাশে যত স্কুলস আছে সেগুলোতে সাপ্লাই হবে এবং নিজেরা মেঝিয়ারিতে বা দায়হাটে মার্কেট ধরতে পারবে। এদিন তিনি এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, এনআরজিএস প্রকল্পের মাধ্যমে বিভিন্ন পুকুরের ধারে নানা রকমের ফলের গাছ লাগানো হবে, এছাড়াও ওই এলাকায় হাঁস মুরগির ফার্ম করা হবে। পুকুরগুলিতে মাছ চাষেরও ব্যবস্থা করার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে। এর ফলে এলাকার মানুষেরা কাজ পাবে এবং তারা নিজেরাই স্বনির্ভর হতে পারবে। সেখানে বিভিন্ন যে দপ্তর আছে সেই দপ্তরের কনভার্জেন্স করা হবে, যেমন ইআরডি, ফিশারিজ, এনডিএনআরজিএস, হর্টিকালচার, যেখান থেকে এখানকার এলাকার আদিবাসী মানুষেরাই উপকৃত হবেন। আপনি এখানকার বিডিও কাটোয়া 2 শিবাশিস সরকার। বিডিও রেডিও উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। পরবর্তী খবরে, বিজেপি শ্রমিক সংগঠনের উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হলো শনিবার। সভাটি অনুষ্ঠিত হয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক মনোমথনাথ বিশ্বাস। শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার ইসলামপুরে বিজেপি শ্রমিক সংগঠনের উদ্যোগে একটি সভার আয়োজন করা হয়। এসো সবাই মিলে দেশ করি, এই স্লোগানকে সামনে রেখে সভাটি অনুষ্ঠিত হয়। এদিনে সবাই উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক মনোমথনাথ বিশ্বাস, এই জেলার সাধারণ সম্পাদক সুরজিৎ সেন সহ বিজেপির বিভিন্ন নেতৃত্ববর্গ। এদিন রাজ্য সম্পাদক জানান, পশ্চিমবঙ্গে অনেকগুলি অসংগঠিত শ্রমিক সংগঠন আছে। সেই শ্রমিক সংগঠনগুলির বিভিন্ন দাবি দাবাগুলির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার উদাসীনতা দেখায়। তিনি আরও জানান, রাজ্যের শ্রম আধিকারিককে শ্রমিকদের সাথে 11 দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান করতে গেলে তিনি অনুপস্থিত ছিলেন। পশ্চিমবাংলায় যে সমস্ত অসংগঠিত শ্রমিক, সেই অসংগঠিত শ্রমিকদের ক্ষেত্রে, শুধু অসংগঠিত নয় সমস্ত শ্রমিকদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার উদাসীন। এদের কোনো কাজের নিশ্চয়তা নেই, এদের কোনো উন্নয়নমূলক কাজের কোনো দিকে পশ্চিমবঙ্গ সরকার কোনোরূপ পদক্ষেপ নিচ্ছে না। পশ্চিমবঙ্গ সরকারের এই উদাসীনতার বিরুদ্ধে আমরা লড়ছি। গতকাল আমরা শ্রমিকদের স্বার্থে মাননীয় শ্রম আধিকারিক ওনার ডিপার্টমেন্টে আমরা 11 দফা দাবির ভিত্তিতে একটি ডেপুটেশন কর্মসূচিতে গিয়েছিলাম। আমাদের সেখানে শ্রমিকদের স্বার্থ নিয়ে, শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা ওখানে ডেপুটেশনে উপস্থিত হয়েছিলাম। হাজার হাজার মানুষ মিছিল করে আসছিল সেই ডেপুটেশনে যোগদান করতে। উনি আমাদের লোক সংখ্যা দেখে অফিস থেকে পালিয়েছেন, আমরা ডেপুটেশন দিতে পারিনি। স্বাভাবিকভাবেই আমরা মনে করি শ্রমিকদের মঙ্গল বর্তমান সরকার চায় না। শ্রমিকদের মঙ্গল বর্তমান সরকারের যারা আধিকারিক রয়েছেন তারাও চান না। এর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, সারা জেলায় জেলায় আমরা কর্মসূচি নিচ্ছি। আগামী দিনে প্রতিটি ডিএম অফিসে, প্রতিটি ডিস্ট্রিক্ট শ্রম আধিকারিকের নিকট আমরা সংঘবদ্ধভাবে আমাদের দাবি আদায়ের জন্য আমরা কর্মসূচি নেব। সেই কারণেই আমরা আমাদের এই কনভেনশন বলছি। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সলের রিপোর্ট, আনন্দ বার্তা। সারা রাজ্য জুড়ে শনিবার পালিত হলো হুল দিবস। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হয়। প্রতিক্ষেত্রে আয়োজকরা সিধু কানুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানান। পূর্ব বর্ধমানের সাতগিছিয়াতে পালিত হলো হুল দিবস। পূর্ব বর্ধমান জেলা পরিষদের জেলা অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় পালিত হলো হুল দিবস। সিধু কানুর ছবিতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা পরিষদের সভাধিপতি দেবু টুরু, সাংসদ সুনীল মণ্ডল, সমাজসেবী উত্তম সেনগুপ্ত, বিধায়ক সহ অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান মঞ্চে প্রায় 250 মোরালকে সংবর্ধনা দেওয়া হয়। সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, যার নেতৃত্ব ছিল আমাদের বীর যোদ্ধা শিবু কানু, যাদের নেতৃত্বে হাজার হাজার আদিবাসী জমায়েত হয়ে সেদিন বিদ্রোহ ঘোষণা করেছিল ইংরেজদের বিরুদ্ধে, শোষণ বঞ্চনা অত্যাচারের বিরুদ্ধে সেদিনকে রুখে দাঁড়িয়েছিল আদিবাসীরা, তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার, তাদের বেঁচে থাকার অধিকার রক্ষার জন্য সেদিনকে হাজার হাজার আদিবাসী এই ভুলে জমায়েত হয়েছিল, বিদ্রোহ ঘোষণা করেছিল। আজকে সেই দিনটাকে স্মরণ করে রাখতে আমরা পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে এবং আদিবাসী উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে আমরা যৌথভাবে আজকে অনুষ্ঠান করছি জেলার এই নামাজি ব্লকের সাজগাছিয়া ফুটবল মাঠে। হাজার হাজার আদিবাসী মানুষ আজকে জমায়েত হয়েছে, তাদের আজকের দিনটাকে স্মরণ করা বীর যোদ্ধা শিশু কানুর নেতৃত্বে যে আন্দোলন, সেই আন্দোলন আমাদের কাছে ইতিহাস। সেই ইতিহাসকে আমরা স্মরণ করতে চাই যে আদিবাসীরা ইংরেজদের বিরুদ্ধে আমরা আগামী দিনে এই যোদ্ধা শিশুকানকে স্মরণ করতে আজকে আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় 300 মাঝি বাবা আমরা দেখেছি। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 1 নম্বর ব্লকের কুরমুন 1 নম্বর পঞ্চায়েতের ছোট বেলুনে অনুষ্ঠিত হলো হুল দিবস। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলাই বাউরি প্রধান সহ আদিবাসী মানুষজন। অন্যান্য জায়গার সাথে সাথে পূর্ব বর্ধমান জেলার শেহারা বাজার ফুটবল ময়দানে খেলাধুলার সাথে অনুষ্ঠান করলো দক্ষিণ দামোদরের সমগ্র আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। নৃত্য ও ধামসা মাদল বাজিয়ে সমগ্র এলাকা মুখরিত করে তোলেন। আজ অনুষ্ঠান হচ্ছে সিধু কানু, আমাদের যে আদিবাসীদের সিধু কানু ছিল, হ্যাঁ, তখন ব্রিটিশ যুগ যে লড়াই করেছিল সেই সিধু কানুতে সিধু কানু মারা গেল ইংরেজদের গুলিতে, সেই সিধু কানুর অনুষ্ঠান হচ্ছে আজ হুল দিবস। হুল দিবস আচ্ছা, এটা কোথায় হচ্ছে অনুষ্ঠানটা? শিয়ারা বাজার। শিয়ারা বাজার, কারা কারা আছেন? এটা আমাদের শিয়ারা গ্রাম অঞ্চলে যারা আছে তারা সব রয়েছে, হ্যাঁ, অঞ্চলের মানুষ মেয়ে ছেলেরাও রয়েছে, তারাও অংশগ্রহণ করেছে, ফুটবল খেলা হচ্ছে, স্পোর্ট খেলা আছে। কি কি অনুষ্ঠান খেলা কি কি আছে? আমাদের ফুটবল খেলা আছে, স্পোর্ট আছে, যেমন হাঁড়ি ভাঙা, মেয়েদের হুঁচে সুতো গলানো। আমাদের আদিবাসী একটু উপলক্ষে আমরা হুল মাহা একটু উৎসব আমরা পালন করি। আজকে সেই 30 জুন আমরা এই গোটা ভারত আমরা এই আজকে দিনটা আমরা পালন করি। আপনারা কি কি অনুষ্ঠান করছেন আজ? তারপরে ছেলেদের ফুটবল খেলা আছে, মেয়েদের হাঁড়ি ভাঙা আছে, সুতো করানো আছে, মেডিকেল চেয়ার আছে, এইসব বিভিন্ন খেলাধুলা হয় এখানে। এই অনুষ্ঠানে এসে আপনাদের কেমন লাগে? ভালোই লাগে আমাদের। আমাদের যে আদিবাসী একটা অনুষ্ঠান কালচার যে আমরা ধরে রেখেছি এটা আমাদের কাছে একটা বড়। কত বছর হচ্ছে আপনারা, কত বছর আসছেন মোটামুটি? আমাদের 6-7 বছর হচ্ছে আমাদের বিয়ে হয়ে, তারপর আমরা এখানে এসেছি। হুল দিবস পালিত হলো শনিবার। দুধবাগান ডিএসপি ক্লাব স্থল উদযাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। পূর্ব বর্ধমান জেলার ভাতা থানার মাহাতা অঞ্চলে দুধবাগান স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় কর্মসূচিটি। আয়োজকদের পক্ষ থেকে আদিবাসী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। এর পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে সিধু কানুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। রসিকা গাইনা হারি কব নাই আকান্ত।
আজ আমরা সমবেত হয়েছি যে 30 জুন হুল দিবসকে পালন করার জন্য সাঁওতাল বিদ্রোহের বীর শহীদ সিধু কানু চাঁদ ভৈরব তিলকাবাবাদের স্মরণে আজকে আমরা মাহাতা অঞ্চলের দুধবাগান গ্রামে এই ভাতার ব্লকের সমস্ত আদিবাসী মিলিত হয়ে আমরা এই হুল দিবস পালন করছি। এই হুল দিবস পালন করার সঙ্গে সঙ্গে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আজ থেকে 154তম হুল দিবস এটা পালন করা হচ্ছে যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে আমাদের আদিবাসীরা অর্থাৎ সাঁওতালরা যারা প্রাণ দিয়েছে তাদেরকে আজকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। এবং এই শ্রদ্ধা জানানোর সঙ্গে সঙ্গে এবারে আমাদের আদিবাসী যে ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছে সমস্ত ছাত্রছাত্রীদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এবং কৃতি ছাত্রদের পুরস্কার দেওয়া হবে। এর সঙ্গে আমরা কতগুলো খেলা রেখেছি, বাচ্চাদের খেলা রয়েছে, যে বিস্কুট দৌড় রয়েছে, মুরগি লড়াই রয়েছে, আরো সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে যে আমাদের বিভিন্ন নাচের দল রয়েছে, এই নাচের দলের মধ্যে কম্পিটিশন আছে, তাছাড়া রয়েছে কবিতা আবৃত্তি রয়েছে। শনিবার বাঁকুড়াতে অনুষ্ঠিত হল হুল দিবস। জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক ডক্টর উমা শঙ্কর এস, রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা, জেলা পরিষদের সভাধিপতি অরূপ চক্রবর্তী, বিধায়ক অরূপ খাঁ, বিধায়ক জ্যোৎস্না মান্ডি প্রমুখ। সিধু কানুর মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। অপরদিকে বিষ্ণুপুরের মরার গ্রাম পঞ্চায়েত অঞ্চলের একটি আদিবাসী সংগঠনের পক্ষ থেকে হুল দিবস পালন করা হলো। এর পাশাপাশি বিষ্ণুপুরের বাবলাবনী মিলন ঝর্ণা দুলৌর গাউত্তার উদ্যোগে হুল দিবস পালিত হলো। আয়োজকদের পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আনুমানিক 30 জন এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লক আলতাপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হল হুল দিবস। অনগ্রসর সম্প্রদায় কল্যাণ বিভাগ এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, বিডিও ওয়াদিং গ্যালাপো ভুটিয়া, মন্ত্রী গোলাম রাব্বানি, বিধায়ক মনোদেব সিনহা, জেলা পরিষদের সদস্য বিপাশা দাস সিনহা সহ অন্যান্যরা। এদিন হুল দিবসকে কেন্দ্র করে নানা ধরনের অনুষ্ঠানের সাথে সাথে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন বিশেষ আকর্ষণ ছিল ফুটবল খেলা। সবাই প্রতিজ্ঞা নিয়েছি আমরা, সিএম থেকে আরম্ভ করে আমাদের চাকুড়া মন্ত্রী, শুধু মন্ত্রী না, জেলাতে একটা চাপরাশি আছে, ওনারা কর্তব্য আছে কি না আমি ভালো কাজ করে যাই। ডিএম সাহেব আছেন, ডিএম সাহেব আসার পরে কালকে পরশু দিন আমি ডিএম সাহেবকে ডেকেছিলাম, সার্কিট হাউস এসডিও সাহেব ছিলেন, আমি ডিএম সাহেবকে বললাম যে ডিএম সাহেব আমাদের ট্রাইবাল সেকশনের সন্তালি ভাইদের ট্রেন থেকে আপনি তবস করে পাঠান, আমরা ওখানে গিয়ে যতটুকু আমাদের দ্বারা হবে আমরা চেষ্টা করব। কিন্তু একটা সমস্যা আসছে কি অঞ্চিকি ভাষায় ওদের গ্রাজুয়েট বা হায়ার সেকেন্ডারি পাস বা বিএসসি পাস বা এমএসসি পাস অনেক কম, যার জন্য আমরা বাইরে থেকে দরকার হয় আমরা নিয়ে আসার চেষ্টা করব। জেলাটাই পিছিয়ে আছে, জেলাতে একটা সেকশন এগিয়ে যাবে একটা সেকশন পিছিয়ে যাবে, জেলার উন্নতি হয় না। জেলার উন্নতি তখনই হবে, পশ্চিমবঙ্গের উন্নতি তখন হবে যখন সবকটাই সেকশন একসঙ্গে যাবে। ঝাড়গ্রামের কেচেদা এবং সাকরাইলে পালিত হল হুল দিবস। ঝাড়গ্রামে পার্থ চট্টোপাধ্যায়, সাংসদ ডাক্তার উমা সোরেন, ডিএম এসপি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অপরদিকে সাকরাইলে ছিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী সহ এলাকার নেতৃত্ববৃন্দ। ডেভেলপমেন্টের স্বপ্ন দেখেছিলেন, এগিয়ে চলার স্বপ্ন দেখেছিলেন, সিধু কানু এগিয়ে চলার স্বপ্ন দেখেছিলেন এবং প্রকৃতপক্ষে সেই স্বপ্নকে বাস্তবায়িত আজকে করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের এই জঙ্গলমহলের মানুষ শুধু দু মুঠো দু বেলা খাওয়ার জোগাড় করতে তাদের সারা দিন সময় চলে যেত, আজকে অন্নপূর্ণা হয়ে ঘরে ঘরে 2 কিলো চাল পৌঁছে দিচ্ছেন, কাউকে জিজ্ঞেস করতে হচ্ছে না, কাউকে চাইতে হচ্ছে না, তিনি নিজে গিয়ে ঘরে ঘরে বিভিন্ন বিভিন্ন স্কিমের মাধ্যমে সবাইকে সমস্ত ধরনের আদিবাসী মানুষদের
সবাইকে সেই স্কিমের আওতায় এনেছেন। আগের এই হুল দিবসে আগত সমস্ত নাগরিকবৃন্দ, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা, আমি সর্বপ্রথম বীর সাধু এবং কানু এদের প্রতি শ্রদ্ধা জানাই এবং এই আন্দোলন যে সময় শুরু হয়েছিল আমি শুধু ভাবি সেই সময় অত্যাচারিত অবহেলিত সমাজের পিছন দিকের লোকদের মধ্যে স্বাধীনতা জয় করবার অত্যাচারের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবার প্রতিবাদ করবার জীবনকে তুচ্ছ করে লড়াই করবার যে ইতিহাস তারা গড়ে দিয়েছেন আজকের দিনে শুধু নয় আগামী দিনেও এই ইতিহাস সম্মানের সঙ্গে। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। ক্রীড়া বিরতির পর সরকারি জমিতে বেআইনিভাবে বাড়ি তৈরি করে বসবাস করার অভিযোগে আদালতের নির্দেশে দখলদারদের উচ্ছেদ করল প্রশাসন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ইসলামপুর পুরসভার 13 নম্বর ওয়ার্ডে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ইসলামপুর পুরসভার 13 নম্বর ওয়ার্ডে লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায় সরকারি জায়গায় তৈরি বেশ কিছু বাড়ি আদালতের নির্দেশ অনুযায়ী প্রশাসন ভেঙে দিল। এর ফলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ পাহারায় বাড়িগুলি গুঁড়িয়ে দেওয়া হয়। স্থানীয়রা প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করে, পুলিশ প্রশাসনের সাথে ধস্তাধস্তিও হয়। কয়েকজন মহিলা নিজেদের গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করলে পুলিশ তাদেরকে আটক করে। যদিও দখলদারদের দাবি, দীর্ঘ 25 বছর ধরে 20টি পরিবার ওই স্থানে বসবাস করছে। মানে আমরা যেখানে উকিলের কাছে যাই, মানে আমাদের যাব ওখান থেকে ওরা পৌঁছে আসবে, আমরা ওখান থেকে বাড়ায় যাবো, ওরা ওখানে ঢুকে যাবে। ওখানে কী করে, ওরা কমিটির ওরা পয়সা উঠায় দিয়ে ওরা উকিলকে খাওয়া যায়। ওই উকিল তখন আমাদের কাজ করে না, তখন ওই উকিল কী করে আমাদের টাকাগুলো, মানে আমাদের কেস ডিসমিস করে দেয়। আজকে কী হলো? আজকে এখন স্যার আমরা যে ডিসমিস করলাম, আমাদের হাইকোর্টে হিয়ারিং আছে 5 তারিখে, শুনলো না, ওরা ভাঙবেই ওরা। আপনার নাম? আমার নাম হলো যুগল দাস। সব বাড়িঘর ভাঙচুর হচ্ছে, কী করবো এখন? প্রশাসন, প্রশাসনকে বললাম, প্রশাসন শুনে নাই। এতদিন থেকে আমরা প্রশাসনকে অ্যাপ্লিকেশন দিলাম, তারপরে পাট্টার কাগজে জমা দিলাম, এরা জমা দেয় সে কাজ করে নাই এরা। তারা আদালতের কাছে 10 দিন সময় চেয়েছিল। ওই ওয়ার্ডের কাউন্সিলর লক্ষ্মী গোয়ালা জানান, সেই সময়টুকুও তাদের দেওয়া হয়নি। আমি এখনই চেয়ারম্যানকে ফোন করলাম, তো চেয়ারম্যান বলে আমি জানি বাড়িঘর ভাঙতেছে, কোর্ট থেকে অর্ডার হচ্ছে, আমি কি করবো? অনেকদিন আগে থেকে এই সমস্যা হয়েছে, অনেকদিন আগে এরা কোর্টে গিয়েছিল, তো বলছিল 5 তারিখে হিয়ারিং এ আসবে। আপনি কাউন্সিলর হিসেবে কি বলবেন? আমার দাদা আজকে আমার কিছু ভালো লাগছে, কি বলবো আমি কিছু বুঝে পারছি না। ইসলামপুর মহকুমা শাসকের নাজির খানায় ভারপ্রাপ্ত অফিসার মানস কুমার সাহা জানান, আদালতের নির্দেশেই এই উচ্ছেদ অভিযান করা হচ্ছে। জন্য সিভিল যে জুনিয়র ডিভিশন থেকে অর্ডার আছে, সেই অর্ডারের বেসিসে এই জায়গাটাকে পুরো খালি করা হচ্ছে। তা কতগুলো ফ্যামিলি রয়েছে এখানে? 15টা ফ্যামিলি রয়েছে। তো এদের একটা দাবি ছিল, দাবি ছিল যে 10 দিনের সময় চেয়েছিল, সেই সময়টা আমরা বলতে পারবো না। এটা কোর্ট থেকে যে অর্ডার আমাদেরকে দেওয়া হয়েছে এক্সিকিউশনের জন্য, সে অর্ডারের বেসিসে আমাদেরকে কাজ করতে হচ্ছে। আমরা
এটা কিসের ল্যান্ড আমাদের কাছে সেরকম কোনো ইয়ে নেই, আমাদেরকে ডাইরেক্টলি কোর্ট একটা অর্ডার দিয়েছে, যে অর্ডারের বেসিসে আমাদেরকে করতে হচ্ছে। কি অর্ডার হয়েছে? মিশনের ফেভারে অর্ডার দিয়েছে, মিশনের ফেভারে অর্ডার হয়েছে। কেসটা এটা এক্সিকিউশন 2006 সাল থেকে পেন্ডিং হয়ে আছে, টাইটেল এক্সিকিউশন 7/6, 2006 সাল থেকে কেসটা চলছে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার গোপালবাটি পঞ্চায়েত এলাকার আখিরা গ্রামে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার গোপালবাটি পঞ্চায়েত এলাকার আখিরা গ্রামে 33 বছরের অসিত পালের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মৃতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, তার মৃতদেহের পাশ থেকে একটি মোবাইল উদ্ধার হয়েছে। পরিবারের অভিযোগ, পেশায় কৃষক অসিত পালকে খুন করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে অসিতবাবু বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা চারিদিকে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাননি। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা বাস ঝাড়ে অসিতবাবুর মৃতদেহটি দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পতিরাম ফাঁড়ির পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমার বাড়িতে গিয়ে বললো যে এরকম ওখানে পড়ে আছে তোর ভাই, অজ্ঞান অবস্থায় আছে, যাই দেখি কি ব্যাপার। আমি তো তখন গেলাম, যাই দেখেছি যে পড়ে আছে। হ্যাঁ, মানে যে পড়ে আছে মানে বোঝা যাচ্ছে না যে মৃত বা যে জীবিত, সেরকম কোনো কিছু বোঝা যাচ্ছে না, সেরকম কিছু আমি তো বলতে পারবো না। আঘাতের চিহ্ন যেটা আন্দাজ পেলাম একটু মাথাতে আর কি লাগার মতো, একটু থানায় জিজ্ঞাসা মানে থানায় রিপোর্ট করা হলো এরকম যে এরকম আমার ভাই এরকম মারা গেছে। ওখান থেকে তখন ফাঁড়িতে ফোন করলো, ফাঁড়িতে তখন গাড়ি নিয়ে গেল। কী জন্য এটা এখন কেমন করে আমি বলবো এখন? দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে হুগলির মানকুণ্ডু তেঁতুলতলা লেনে। পরিবারের পক্ষ থেকে ভদ্রেশ্বর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। হুগলির মানকুণ্ডু তেঁতুলতলা লেনের বাসিন্দা 71 বছরের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী গোবিন্দলাল ঘোষ 26 জুন ব্যাংকে যাবার নাম করে বাড়ি থেকে বের হন। পরিবারের অভিযোগ, তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালবেলা তো নাম লিখে নিয়ে তো রাত্রিবেলা 1:30-2 অবধি খেলা দেখেছে, খেলা শেষ হওয়ার আগে দিন খেলা দেখে পরে নাম লিখে সকালবেলা চান করেছি, ঠাকুরকে জল দিয়েছে, তারা মায়ের চরণ ফুলগুনাকে তারা মায়ের ফুলগুনাকে সরিয়ে দিয়েছে, দিয়ে ব্যাংকের কাগজ বার করলো, করে ছোট মেয়ে চা দিল, চা বিস্কুট খেয়েছে, চা ব্যান পরে নাম লিখে নিয়ে চো বেরিয়ে গেল ভর্তি বাকি। নান্দিকে নিয়ে গিয়ে আবার সে ওখানে একটু ঘুরেছে, করে 10:30-10:30 ব্যাংকে গেছে, কাজ কম 1:30-2 কাজ মিটিয়েছে। তারা তো আমি বলতে হবে ওদের মুখে যাবার, তারপরে এসেছে, এসে দুটো আড়াইটে সময় খেয়েছে, খেয়েছে খেয়ে পর 3:15 পেরেছে, ও বলতে পারে সেটা আমি বলতে হবে না। না, আপনার সঙ্গে কোন ঝগড়াঝাটি হয়েছিল? কিচ্ছু না, ঝগড়া জানে অশান্তি বলছিল। আর লোকে ভাববে আমি যদি একতলা থাকতাম আমার মেয়ে জামাই এসে বলতো যে মা দুদিন অশান্তি করেছে, কোনো কিছু হয়েছে, যে আমার বাবার সাথে কোনো ঝগড়াঝাটি করেছে, কথা কাটি কাটি না অশান্তি না কিছুই না। ওর শরীরটাই সুগারের মানুষ তো, আর তারপরে এই হাতটা কেটে ফেলেছিল, এই আম পাটি এই 18 সেলাই পড়েছিল, দেড় মাস ছোট মেয়ে 1.5 মাস এসে করছে, পাকা 1.5 মাস। তা ওর মধ্যে মনের মধ্যে কি হলো, একটু অন্যমনস্ক যেন একটু ছিল, জানো তো, কিন্তু আমরা ধরতে পারি কিসে কিসের জন্য কি একটু ওই রকম, ওকে বুঝতেই পারা যায় না যে ও মানুষের মনে কি কোনো কিছু হচ্ছে কি হচ্ছে, প্রকাশও করতো না। কিসে কাজ করতেন? ব্যাংক অফ ইন্ডিয়া। মানে কোথায় পালিয়ে গেছে, মানে কোন কোন জায়গায় চলে গেছে বা কিছু কিছু বুঝতে পারছেন না আপনার? আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এ ব্যাপারে ভদ্রেশ্বর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। আমরা বেরিয়েছিলাম তখন 8:30 বাড়ি যাব বলে, তো বাড়ি গেছি, আমি টিউশন পড়াই, আমি পড়াচ্ছিলাম, তো দাদু ওখানে চেনা জানা অনেক দিনেরই, তো ওখানেই মানে গল্প করছিলাম বন্ধুদের সাথে। আমাদের বাড়ির পাশে হোমিওপ্যাথি ডাক্তারের একটা চেম্বার আছে, ওখানে চেনা পরিচিতি আছে ওনার সাথে, তারপর ওখানে একটা কাঠের গোলা আছে, ওদের সাথে কথাবার্তা বলেছিল। তারপরে ব্যাংকে যখন যাই আমি দাদু যাই, কি জন্য যাও? আমার ব্যাংকে বললাম আধার লিংক করানোর জন্য আর লোনের ব্যাপারে জানার জন্য। পড়াশোনা?
তো তারপরে বাড়ি ফিরি, তখন একটা কি হ্যাঁ একটা দশ রকম হবে। তারপরে খাওয়া দাওয়া আমাদের বাড়িতে হয়, তারপরে যখন খেয়ে দে দাদু যখন যান আর কি, আমরা তখন আমি যখন খাচ্ছি বাবা সবে বসেছে, তো অতটা খেয়াল করা নিয়ে প্রতিদিনের মতোই যেমন খেয়ে দে বেরোয় সেরকমই বেরিয়েছে। তো তারপরে আর কিছু ব্যাংকে গিয়েছিলেন? ব্যাংকে ওই টাইমে যাইনি, দুপুর বেলা ঢোকেনি। কি বলে বেরিয়েছে ওই টাইমে? ব্যাংকে যাবো বলে। ব্যাংকে কাগজপত্র মোবাইল কি নিয়ে গেছিলেন? ফোন কিছু নিয়ে যাইনি। জোরে বলো, জোরে বলো। সেরকম কিছু নিয়ে যাননি। টাকা তোলার কথা ছিল কিন্তু সকালবেলা ক্যাশ ছিল না। বিকেলে? বিকেলবেলার ওই তো জাননি, বিকেলবেলা যাওয়ার কথা ছিল আর জাননি। তারপর থেকে খোঁজ নেই? না। কি মনে হচ্ছে তোমার? আমার তো মানে এরকম কিছু হতে পারে এটাই ভাবিনি। গোবিন্দবাবু বাড়িতে ফিরে না আসায় দুশ্চিন্তায় রয়েছেন তার স্ত্রী সহ মেয়েরা। যেমন তো কিছু খারাপ কোনোদিনই শুনিনি, আমরা তো আজকে বিয়ে হয়ে গেছে অনেক দিনই চলে গেছি, আসি চলে যাই খুব কমই আসি, কিন্তু বাবা যেই আমাদের দুবার মাঝখানে যে মাকে রেখে বাবা যে সুযোগটা ব্যবহার করবে বুঝতে পারিনি। দেখলো যে দু মেয়ে আসে না, মেয়েদের সামনে মাকে রেখে গেলাম, দিয়ে নিজে সবই আর কি ভাবনার অতীত হয়ে যাচ্ছে আমাদের, কি বলবো বলুন তো। এবার বন্ধু বান্ধব বাইরে মেসে এবার সেরকম তো মানে বুঝতে পারছি না, যারা সবাই বাড়িতে আসছে বলছে খুবই তো ভালো মানুষ, কেন এরকম হবে না কি মনে? হ্যাঁ, সবাইকে ফোন টোন করা হচ্ছে, তারাও করছে পাশাপাশি, সব যারা রিলেটিভ আছে তারাও নিজেরাও সব আশেপাশে লোকের থেকে জানতে পেরে আমাদের খবর নিচ্ছে, আসা যাওয়াও চলছে সবাইকার, কিছু বলতে পারছি না এখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। কোথাও রেখে দিয়ে ভালো জায়গায় চাকরি তো করতে, সব অনুমান এগুলো, যে চাকরি করে রেখে দিয়ে যে কোনো ফোন আসবে সেরকমও কিছু ব্যাপার না। এখন কোথায় খবরটাও দিয়েছে? থানায় খবরটাও দিয়েছেন, অভিযোগ করেছেন? ফজেশ্বর থানায় দেওয়া হয়েছে, শ্রীরামপুরেও যাওয়া হয়েছিল। এবার ওখানগুলো আমি যাইনি, আমার পায়ে ব্যথা বলে বোন। কোথাও কোনো দুর্ঘটনার খবর পেলে ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন পরিবারের সদস্যরা। গোবিন্দবাবু স্ত্রী জানান তাদের পরিবারে কোনো অশান্তি ছিল না, ইদানিং একটু অসুস্থ ছিলেন, মাঝে মাঝে পুরনো কাজের জায়গায় যেতেন। তিনি আরো জানান বাড়ি থেকে বেরোবার সময় তার মোবাইল ফোনটিও নিয়ে যাননি, এখন দেখার গোবিন্দলালবাবু কবে বাড়ি ফেরেন। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দবার্তা। ওয়েস্ট বেঙ্গল সিনিয়র স্টেট র্যাঙ্কিং ব্যাডমিন্টন প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হল শনিবার। উত্তর দিনাজপুর জেলার বন্দর ইনডোর স্টেডিয়ামে খেলাগুলি অনুষ্ঠিত হয়। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে বন্দর ইন্দোর স্টেডিয়ামে ওয়েস্ট বেঙ্গল সিনিয়র স্টেট র্যাঙ্কিং ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। সারা রাজ্যে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অনুমোদিত 20টি জেলার ব্যাডমিন্টন সংস্থা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। শনিবার ছিল সিনিয়র স্টেট র্যাঙ্কিং ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা। পুরুষ বিভাগে অংশগ্রহণ করেন দক্ষিণ চব্বিশ পরগনার অরিস্তব দাশগুপ্ত এবং ওই জেলারই ময়ূখ ঘোষ। মহিলা বিভাগের মুখোমুখি হন পূর্ব কলকাতার উৎসবা পালিত ও মধ্য কলকাতার নিশা ব্যানার্জি। এই প্রতিযোগিতায় 20টি জেলায় পুরুষ ও মহিলা বিভাগে 100 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল। এদিন খেলা ঘিরে ব্যাডমিন্টন ক্রীড়া প্রেমীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সরের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স শনিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের নন্দীগ্রামে আদিবাসী পাড়া পরিদর্শন করলেন বিডিও শিবাশী সরকার। বিজেপি শ্রমিক সংগঠনের উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হল শনিবার। সারা রাজ্য জুড়ে শনিবার পালিত হল হুল দিবস। সরকারি জমিতে বেআইনিভাবে বাড়ি তৈরি করে বসবাসের অভিযোগে আদালতের নির্দেশে দখলদারদের উচ্ছেদ করল প্রশাসন। এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল।
ওয়েস্ট বেঙ্গল সিনিয়র স্টেট র্যাঙ্কিং ব্যাডমিন্টন প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হল শনিবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।